কয়লা ভাইপো 14 সালে এমপি হয়েছে 15 সাল থেকে 26 বার বিদেশে যাওয়ার প্লেনের লিস্ট দিয়ে দিয়েছি আর আমি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার আমার পাসপোর্টে দাগ নেই আমি তো ইউরোপ তো দূরের কথা পাশে ঢাকা কাঠমান্ডু যাই তো আমাদের তফাত আছে আমরা লক্ষ্য অবিচল আমরা পিসি ভাইপোকে হটাবো 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 বিদেশ যাত্রার খতিয়ান তুলে ধরে এক জনপ্রতিনিধিকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে এক্স হ্যান্ডেলে এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী যেখানে তিনি এই কথা বলছেন যে এক দশকের বেশি সময় ধরেও এক জনপ্রতিনিধি মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে পারেননি কিন্তু তিনি বারবার পাড়ি দিয়েছেন বিদেশে 2014 এর পর সেই বিদেশ যাত্রা কার্যত স্বর্ণযুগে পরিণত হয় অগুন্তি টাকা বিদেশের অ্যাকাউন্টে জমা করা হয়েছে অথচ একটা ভিসা স্ট্যাম্পও পড়েনি আমার পাসপোর্টে 2009 থেকে সাংসদ হওয়ায় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকা সত্ত্বেও ব্যবহৃত হয়নি শুনলাম সেই উচ্চাকাঙ্ক্ষী ভয় পেয়েছেন কারণ তাকে শীঘ্রই নামিয়ে আনা হবে টুইট করেছেন এক্স হ্যান্ডেলে এই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে আমার টুইট দেখবেন কয়লা ভাইপো 14 সালে এমপি হয়েছে 15 সাল থেকে 26 বার বিদেশে যাওয়ার প্লেনের লিস্ট দিয়ে দিয়েছি আর আমি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার আমার পাসপোর্টে দাগ নেই আমি তো ইউরোপ তো দূরের কথা পাশে ঢাকা কাঠমান্ডু যাই আমাদের তফাত আছে আমরা লক্ষ্য অবিচল আমরা পিসি ভাইপোকে হটাবো 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 এক্স হ্যান্ডেলে জনপ্রতিনিধির কথা বলছেন কিন্তু কে সে জনপ্রতিনিধি সেটা খোলসা করছেন না শুভেন্দু অধিকারের এখানেই শুভেন্দু অধিকারীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন যদি সাহস থাকে নাম নিচ্ছেন না কেন শুভেন্দু অধিকারী কি বলছেন জয়প্রকাশ মজুমদার দেখুন এইভাবে নাম না করে অন্ধকারে ঢিল ছুড়ে দেওয়া এটা হচ্ছে কাপুরুষতার পরিচয় নিঃসন্দেহে একজন রাজনৈতিক নেতা সে যদি কোনো রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে চায় তাহলে তার পরিষ্কার হওয়া প্রয়োজন তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরেই আমরা দেখছি তার সাহসিকতার কোনো পরিচয় না দিয়ে কাপুরুষের মতন অনেক সময় শুধু নাম না করে অনেক অভিযোগ নিয়ে আসেন যদি অভিযোগের বাস্তবিকতা থাকে যদি সত্যতা থাকে তাহলে নাম করতে অসুবিধে কি যেরকম আমি বলছি যে এই শুভেন্দু অধিকারী তিনি দুর্নীতিতে যুক্ত আকণ্ঠ দুর্নীতিতে যুক্ত 72 ঘন্টার মধ্যে ডিগবাজি খেলেন প্রলয় পাল সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গিয়ে তিনি জানাচ্ছেন বিজেপি ছাড়ছেন না তিনি একেবারে 72 ঘন্টার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছিলেন যে রাজনীতি তিনি আর করবেন না ভালো থেকো রাজনীতি আর নয় দাও বিদায় এই মন্তব্য করেছিলেন দুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রলয় পাল বিজেপির কর্মী সমর্থকদের অনুরোধে রাজনীতিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত পরে 72 ঘন্টা পরে নিজের সিদ্ধান্ত বদলে এই কথা জানাচ্ছেন প্রলয় পাল অর্থাৎ বুঝতে পারছেন সম্পূর্ণ নিজের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গেলেন তমলুকে বিজেপির সহসভাপতি দুদিন আগে আমি আমার সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্ট করেছিলাম ভালো থেকো রাজনীতি আর নয় দাও বিদায় অত্যন্ত দুঃখ পেয়েছিলাম রাজনীতি করতে এসে যখন 2% ভোট ছিল বিজেপির তখন থেকে বিজেপিটা করি কিন্তু নিজেকে কোথাও যেন মনে হয়েছিল যে চোখের সামনে এভাবে দলের ক্ষতি দেখার থেকে বোধহয় মৃত্যু অনেক ভালো সেই জায়গায় আবেগপ্রবণ হয়ে আমি পোস্টটা করেছিলাম কিন্তু পরবর্তীকালে গোটা রাজ্য জেলা বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে ভালোবাসার কর্মীরা ফোন করে রাজনীতি থেকে সরে না যাওয়ার জন্য যে অনুরোধ তাদের বিবেকের যন্ত্রণায় তাদের সেই অনুরোধ আমি প্রত্যাখ্যান করতে পারিনি তাই আমি আমার আগের পোস্ট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি আমি রাজনীতিতেই আছি রাজনীতিই করব বিজেপিই করবো